আর এই বৃন্দাবন নিয়ে যাবে তোমায় সেই বৃন্দাবনের কাছে। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনাম নিয়ে যাবে তোমায় সেই হরিনামের কাছে। বৃন্দাবন কোথায়? ভারতের উত্তরপ্রদেশ একটা বৃন্দাবন, আরেকটি বৃন্দাবন আছে 84 ক্রোশ বৃন্দাবন ধাম, এই যে চুলের ডগা থেকে নখের ডগা পর্যন্ত। আরেকটি বৃন্দাবন আছে গুপ্ত বৃন্দাবন, মাত্র 2.5 ইঞ্চি বৃন্দাবন, সেটা হচ্ছে হৃদয় বৃন্দাবন। আর এই বৃন্দাবনে আমার রাধারানী বসে আছে। কোথায়? জটিলার মন্দিরে বসে আছেন আমার। জটিলার মন্দির কোথায়? কালিহাতি বৃন্দাবন। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন, বৃন্দাবন থেকে জটিলার মন্দির যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি বাজাতেন, সেখান থেকে 30 কিলোমিটার পথ যাবৎগ্রাম। এখানে দাঁড়িয়ে যদি কেউ বাঁশি বাজায়, 30 কিলোমিটার পথ অতিক্রম করে কেউ শুনতে পাবে বাঁশির ধ্বনি? পাবে না। কিন্তু রায় ধ্বনি শুনতে পেতেন, কেন? যোগমায়ার প্রভাবে। কৃষ্ণ বাঁশি বাজায় কদম্ব বৃক্ষের তলদেশে। কদম্ব, দম্ব শব্দে হাওয়া, হৃদয় কদম্ব। এখানে দাঁড়িয়ে আমার গোবিন্দ বাঁশির ধ্বনি করছে। কোন বাঁশি বাজাচ্ছে? কোন বাঁশি গো? বাঁশি ছিল 18 অঙ্গুল লম্বা, 10টি ছিদ্র, 10ম ছিদ্রে বাঁশি। তো শুধু ওই বাঁশি নয়, এই দেহ বাঁশিটা 10ম ছিদ্রের বাঁশি, এই দেহবাসী। আচ্ছা, এই যে বাঁশিটা দেহবাসী, বর্তমানে 9টা ছিদ্র আছে দেহবাসীতে, 1টা ছিদ্র বন্ধ আছে। সেটা কোন ছিদ্র? দেখবেন মানুষ যখন মারা যায়, অনেকে বলে দেখ লোকটা মারা গেল, চোখ দিয়ে প্রাণ বাহির হয়ে গেছে, মুখ দিয়ে প্রাণ বাহির হয়ে গেছে। কিন্তু না বাবা, এগুলো ব্যবহার করা দ্বার, ব্যবহার করা দ্বার দিয়ে ভগবানে যায় না। মানুষ যখন মৃত্যুর সময় হয়, এই সহস্র সার এই দ্বারটি খোলে, আর এই দ্বার দিয়ে আমার গোবিন্দ চলে যায়। এই 10ম ছিদ্রে বাসি, এই হৃদয় কদম বৃক্ষে তলদেশে দাঁড়িয়ে আমার গোবিন্দ বাসি বাজাচ্ছে। সবাই আমরা শুনতে পাচ্ছি না, কেন? শোনার মতো কান নেই, শুনতে পাবো কি করে? তাই বৈষ্ণব কবি কি বললেন? এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে। ওই বাসির সুরে শ্রীমতী রাধা ঠাকুরানী, নাভি দেশ, সেখানে 8টা নারী আছে, অষ্ট নারী। রাধারানী অষ্টসখী আছে না? এসে দেখবে রাধারানীকে সব সময় ঘিরে বসে। আজকে অষ্টসখী এসেছে বৃন্দাবনে। কোথায়? এখানে 8টি নারী আছে, 8টা নারী হচ্ছে অষ্টসখী, রাধারানীকে ঘিরে বসে আছে, এখানে বসে আছে। নাভির নিম্ন ভাগে প্রেম সরোবর, অষ্টদল পদ্ম হয় তাহারও ভিতর। তাহার মতো নারী আছে 3.5 কোটি, 72,000 নারী আছে তাহাতে 8টি। তাহার মতো শ্রেষ্ঠ নারী 3, ইড়া পিঙ্গলা শ্বশুরমা প্রবীণ। উৎপত্তি হয়েছে নাভির নিম্নভাব থেকে, উৎপত্তি হয়ে মিলিত হয়েছে, ঊর্ধ্বগামী হয়ে মিলিত হয়েছে এই যে ভুরুযুগলে 2 অঙ্গুলে ঊর্ধ্বে। এখানে বলা হয় ত্রিবেণী সমগম, ত্রিবেণী ধারা এখানে গিয়ে মিলিত হয়েছে। এবার রাধারানী আজকে যমুনায় জল আনতে গেছে, যমুনায় জল আনতে গেছে। ওই কদম্ব বৃক্ষে তলদেশে আমার রায়ধনে কৃষ্ণকে দর্শন করল, দর্শন করে ঘরে এসে বসেছে এখানে, আর অষ্টসখী বসেছে। এই রাধে, এই নির্জন নিষিদ্ধ সমস্ত গৃহকর্ম পরিত্যাগ করে
আমরা তোর কাছে এসেছি কৃষ্ণ কথা শুনবো বলে। কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা একবার বর্ণনা কর না। রাধারানী বললেন, সখীরে তোরা প্রত্যেক দিন আমার কাছে কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা সাধন করে থাকিস, কিন্তু আজকে প্রেম নয়, গুণের কথাও নয়, আজকে আমি রূপের কথা বর্ণনা করব। যমুনায় জলান্তে গিয়ে আমি যে অপরূপ রূপ দর্শন করে এসেছি। এই রাধে, রূপের কথা বলবি? একটু সহজভাবে বলিস, আমরা যেন বুঝতে পারি। আমরা তো আলাভোলা নারী জাতি, কিছু বুঝি না। শোন সখী, এ যে একের দেখা অন্যের বলা, অর্থাৎ রূপ দেখেছে কে? নয়ন। এই নয়ন আমার গোবিন্দের রূপ দেখেছে। এই নয়ন শুধু দেখতে পারে, কিন্তু এর বলার ক্ষমতা না। একের দেখা আর অন্যের বলা, মানে বলবে কে? এই বদন। এই বদন শুধু বলতে পারে, কিন্তু দেখার ক্ষমতা না। এই একজন দেখেছে, একজন বলবে। যেটুকু দেখেছি আমি সম্পূর্ণ বলতে পারবো না, আমি কিঞ্চিত বর্ণনা করছি, তোরা শ্রবণ কর। সখীরে, যমুনা থেকে জল নিয়ে কুলে উঠে আমি কি দেখলাম জানিস? বদ্র মুখ মণ্ডলা, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণার্থে হরি হরি বল, হরি হরি বল। বলতে সখীর, আগে আমি রূপ দেখেছি কোথায় তোকে বলিস? তপন তনয়ার নিরে। তপন কে? সূর্যের আরেক নাম তপন। তনয়া, তনয় মানে পুত্র, তনয়া মানে কন্যা, সুত মানে পুত্র, সুতা মানে কন্যা। তাহলে সূর্যের কন্যা তনয়া, সূর্যের কন্যা কে মা? ও মা, সূর্যের কন্যা কে মা? সূর্পনাখা, যমুনা। বাবারা মন আছে বাবাদের, কিন্তু মায়েদের মন নেই। এই যে মা, কে কে বাড়ি যাবেন হাত তুলুন দেখি। বাঁচা গেল, হ্যাঁ দেখছিলাম মন আছে কিনা। সূর্যের কন্যা হলো যমুনা, দেখলাম তপন তনয়ার নীরে,
মানে যমুনায় জল আনতে গিয়ে আমি যমুনার ঘাটে দেখলাম কদম্ব বৃক্ষের তলদেশে বদর ও মুখমণ্ডল, মানে এই যে বদন মণ্ডলটা দেখতে কেমন বলি শোন, এই বদনটা দেখতে জিতি শারদ সুধাকর। গোবিন্দ রাসলীলা করেছিলেন কোন রজনী, কোন পূর্ণিমা তিথিতে? শারদীয় পূর্ণ রজনী। সব থেকে ওই শরৎকালীন পূর্ণিমা চাঁদের জ্যোতি বেশি, তাই বললেন জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চাঁদ। গোবিন্দের বদনটা দেখতে শরৎকালীন যে পূর্ণিমার চাঁদ, শরৎকালীন পূর্ণিমার যে চাঁদের এত তীব্র জ্যোতি, সেই জ্যোতিও যেন আমার গোবিন্দের বদন জ্যোতির কাছে হার মেনেছে তুলনা হয়। তনু রুচি, তনু মানে দেহ, রুচি মানে কান্তি, তরুণ তমাল মানে তমাল বৃক্ষে, তমাল বৃক্ষ কিন্তু কালো, তমাল বৃক্ষ কালো, তমাল বৃক্ষের যে জ্যোতি সেই জ্যোতিও যেন আমার গোবিন্দের অঙ্গের জ্যোতির কাছে হার মেনেছে। যমুনায় জলান থেকে আমি অপরূপ আজকে অদ্ভুত দেখলাম, কি জানিস, আমি 24.5টি চাঁদ দেখিলাম, 24.5টি চাঁদ দেখিলাম। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে, চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। আশীর্বাদ করবেন, যে যা মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন ভগবান যেন সবার মনোবাঞ্ছা পূর্ণ করে, কৃষ্ণ পদে মতি থাকেন, তাই গৌর হরি বল হরি হরি বল। চাঁদের গাছে প্রথম দেখলাম যমুনার কূলে চাঁদের গাছ দাঁড়িয়ে আছে। চাঁদের গাছ কাকে বললেন? আমার গোবিন্দ হলো চাঁদের গাছ, আর এই গাছে 24.5 চাঁদ ধরেছে। আমার লক্ষ্য কাছে গোবিন্দের এই নখ পানে, আমার গোবিন্দের এক একটি নখের এত সুন্দর জ্যোতি দেখে মনে হলো নখ নয়, এক একটি নখ যেন এক একটি পূর্ণ চাঁদ। তাহলে বাম হাতে 5টি নখকন, দক্ষিণ হাতে 5টি নখকন দেখে মনে হলো আমার গোবিন্দ যেন হাতে 10টি চাঁদের উদয় হয়েছে। মানে নখ থেকে যে চাঁদের যে জ্যোতি উজ্জ্বল, তীব্র একটা জ্যোতি বার হচ্ছে। লক্ষ্য গেল চরণ পানে, দুই চরণে 5, 5, 10 দেখে মনে এক একটি পূর্ণ চন্দ্র যেন আমার গোবিন্দের নখে উদয় হয়েছে, হয়েছে 20। আর চাঁদ কোথায় দেখলি? দেখলাম গোবিন্দের দুই নয়ন, মানে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর গোবিন্দের নয়নের মনির ভিতরে চাঁদ দেখা যাচ্ছে। আপনি লাইটের দিকে তাকিয়ে থাকবেন, আপনার নয়নের মনির ভিতর লাইট দেখা যাবে। এই যে তাকিয়ে আছে, মনির ভিতরে যেন চাঁদ দেখা যাচ্ছে, দেখে মনে হয়
দুই নয়ন যেন দুইটি চাঁদ হলো ২২ আর চাঁদ দেখলাম দেখলাম এখানে দুখানা চাঁদ উঠেছে এখানে দুখানা চাঁদ উঠেছে এখানে দুখানা চাঁদ উঠেছে মানে গোবিন্দের গন্ডমন্ডি এত তৈলাক্ত চাঁদের জ্যোতি এসে যখন এখানে পড়েছে দেখে মনে হয় এখানে দুখানা চাঁদের উদয় হয়েছে এই রাধে বুঝলাম ২৪টা চাঁদ আর অর্ধচন্দ্র কোথায় বলছে অর্ধচন্দ্র কোথায় জানিস গোবিন্দের ললাট মানে কপাল এই যে কপাল তার উপরিভাগে মানে এর উপরে চূর্ণ চূর্ণ বক্র কুন্তল রাশি কুন্তল মানে চুল বক্র মানে বাঁকা গোবিন্দের কপালের উপরে কোচকানো বাঁকা চুল বাঁকা চুলের ভিতরে ঘামের বিন্দু উৎপত্তি হয়েছে ঘাম চাঁদের জ্যোতি এসে যখন ঘামের উপরে পড়েছে ঘাম ঝলমল ঝলমল করছে মানুষ ঘেমে গেলে দেখবেন চাঁদের জ্যোতি এসে যখন লাগে তখন জলজল করে না যখন বাঁকা চুল থেকে ঘামের বিন্দু ঝলমল ঝলমল করছে দেখে মনে হয় কি জানিস আমার বধু অর্ধচন্দ্র যেন ধরে রেখেছে অর্ধচন্দ্র ধরে রেখেছে এবার দেখলাম আমার গোবিন্দ চূড়া বেঁধেছে চূড়াহি চারু মানে চূড়া বেঁধেছে তার পাশে একগুচ্ছ ময়ূরপুচ্ছ নিয়ে গোবিন্দ বেঁধে রেখেছে এখানে ময়ূরপুচ্ছ তার পাশে মালতি ফুলের মালা দিয়ে বেঁধে রেখেছে আচ্ছা গোবিন্দ সে তো ভগবান আবার রাজার ছেলে সে কি পারত না যাকে সোনার পুচ্ছ বেঁধে রাখতে কিন্তু ময়ূরপুচ্ছ বাঁধলেন তো কেন ময়ূরপুচ্ছ বাঁধলেন ময়ূরপুচ্ছ হচ্ছে নিষ্কামের প্রতীক ময়ূর ময়ূরিনীর কিন্তু কোনোদিন মিলন হয় না ময়ূর আকাশে যখন মেঘ হয় পেখম তুলে নৃত্য করে আর ওই ময়ূরে তখন ওই সদ্য রেত স্খলিত হয়ে পড়ে আর তখন ময়ূরিনী সেটাকে খাদ্য ভেবে যেই না গ্রহণ করে ময়ূরিনী গর্ভধারণ করে তারপরে বাচ্চা হয় মিলন হয় না ঠিক তেমনি এই ময়ূরপুচ্ছ মস্তক ধারণ করে আমার গোবিন্দ জগৎকে শেখাচ্ছেন জগৎ ভক্ত এবং ভগবানের মধ্যে মিলন নাই ধ্বংস নাই শুধু আছে সম্ভোগ সম্ভোগ আছে ধ্বংস নাই যেখানে শত ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও বিন্দু মাত্র ধ্বংস নাই সেটাকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বলা হয় কাম প্রেম একত্রে সদা বাস করে ইহাতে যে সাধক উত্তীর্ণ হতে পারে কাম হতে কামনা সিদ্ধি কাম থাকিতে প্রেমের বৃদ্ধি কাম দিয়া যায় শ্যামকে না বিধি নিষ্কামের কাম হয় যে জনা নিষ্কামের কাম হও তবে তার দ্বারা শ্যামকে কিনতে পারবে ময়ূরপুচ্ছ বেঁধেছে তার পাশে মালতী ফুলের মালা গেঁথে রেখেছে আর আমার রাধারানী ময়ূরিনী বেশ ধারণ করেছিল যখন গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছিলেন এর অনেক কাহিনী আছে তাই রাধার আশা পূর্ণ করবার জন্য প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য আমার গোবিন্দ সেই ময়ূরপুচ্ছটা বেঁধে রেখেছে তো দেখবেন ফুল যখন প্রস্ফুটিত হয় ভ্রমণকে নিমন্ত্রণ করতে হয় মধুর লোভে ভ্রমণ সেখানে উপস্থিত হয় ওমা জগতে কত ফুল আছে ফুল হলেই সবকে গোবিন্দ সেবায় লাগে লাগে কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যা কত ফুল
কুড়ি থাকতে নষ্ট হয়ে যায়, আবার কত ফুল ঘরের ছাদে টপে হয়ে শুকনি নষ্ট হয় সেটা শোভা দেখায়, আবার কত ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে পুড়িয়ে ছায় হয়, আবার কত ফুল আমার গোবিন্দ চরণ প্রাপ্ত। যেমন ফুল হলেই সমগোবিন্দ সেবায় লাগে না, ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না, অসম্ভব। মানুষ তিন প্রকার, দেব মানুষ, দানব মানুষ আর মহামানুষ। মহামানুষ এবং দেব মানুষের সংখ্যা কমে গেছে, দৈত্য মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে। এই যে কুসুম, ফুল হলেই তো সব গোবিন্দ সেবায় লাগে না, কত ফুল ধুলায় গড়াগড়ি যাচ্ছে কিন্তু শুধু গোবিন্দ চরণ পাওয়ার জন্য কাঁদছে কিন্তু পাচ্ছে না। জয় রাধে। রামচন্দ্র কবিরাজের ভাই ছিল গোবিন্দ দাস কবিরাজ। রামচন্দ্র ছিলেন কৃষ্ণ ভক্ত আর গোবিন্দ ছিল কালী ভক্ত। এই যে কালী পূজা হচ্ছে, কালী পূজা হয়েছে না? কালী পূজা করতে হয় কেন? দেখুন কি বলে, পাঁঠার মাংস খাওয়ার জন্য বলে, কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়। কালী পূজায় পাঁঠা বলে দেওয়ার নিয়ম আছে নাকি নেই? নেই, শাস্ত্রে বলছে নাই, আবার বলছে না আছে, সেটি কেমন? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন জগৎ জননী মা, তিনি কি কখনো সন্তানের মাংস খান না? বলছে পাঠা বলে দাও, তবে কোন পাঠা? বাস্তব জগতের পাঠা নয়, দেহের মধ্যে ছয়টি পাঠা আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মা সরজ। এই ছয়টি পাঠা নিয়ে মা কালী চরণে বলি দাও, বলি দিয়ে বলো মা। আমরা কি বলি? ধনং দেহি যশং দেহি বিদ্যাং দেহি পত্নীং দেহি বস্ত্রং দেহি কিচ্ছুং দেহি না। মহাজন বলছে মায়ের কাছে অত চেয়েও না, মাতাই উলঙ্গিনী হয়ে ঘুরে বেড়ায়, তোমাকে বস্ত্র দেবে কোথাতে? এবার এখানে তত্ত্ব, মা কালী তার কি বস্ত্রের অভাব? না। তবে মা কালী উলঙ্গ হয়ে কেন ঘুরে বেড়ায়? মা কালী কিন্তু পরম কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণবে, আর পরম বৈষ্ণব ভোলানাথ। মা কালী বললেন আমি কৃষ্ণকে পাওয়ার জন্য আমি বসন ত্যাগ করেছি। কোন বসন জানো? আমি বিষয়ের বসন ত্যাগ করে পথে পথে দিগম্বরী হয়ে উলঙ্গিনী হয়ে আমি কাঁদে, কোথায় গেলে আমার গোবিন্দের কৃপা পাব? বিষয় থাকতে তো কৃষ্ণ কৃপা হয় না, তাই তোমরা যদি আমার মতো বিষয়ের বসন পরিত্যাগ করে পথে পথে কাঙালের মতো কাঁদতে পারো, তবেই তোমাদের কৃপা হবে। হরিবল। আমার স্বামী ভোলানাথ ওই কৃষ্ণ চরণ পাবে বলে সাধের কৈলাস পরিত্যাগ করে পড়ে থাকে শ্মশানে মহাশানে, আমার গোবিন্দ ছাই ভস্ম মাখে। তবে কোন ছাই ভস্ম? মানুষ মারা গেছে পুড়িয়ে দিয়েছে ওই ছাই ভস্ম, ওই ছাই ভস্ম। মানুষ মরার আগে আমার ভোলানা তার অনুচরগণকে আগে পাঠিয়ে দেয়, দেখ দেখে আয় কে কৃষ্ণ বলতে বলতে প্রাণ ত্যাগ করেছে। হরিবল হরিবল। অনুচরগণ গিয়ে দেখে কে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রাণ ত্যাগ করেছে। ত্যাগ করবার পর ওই দেহটা যখন পুড়িয়ে দেয়, তার ও দেহ নিয়ে তার ভস্ম নিয়ে আমার ভোলানাথ সর্বঙ্গে মাখে। ভোলানাথ শুধু গোবিন্দ কৃপা পাবে বলে শ্মশানে হা গোবিন্দ বলে কাঁদে। পরমা বৈষ্ণবে মা কালী বললেন ওরে আমার স্বামী পরম বৈষ্ণব হয়ে শুধু কাঁদছে কৃষ্ণ কৃপা পাবে, আর আমি হলাম আমার স্বামীর চরণের দাসী আর আমার কৃষ্ণের চরণের দাসী, আমি তো কৃষ্ণ চরণ পাই না, তাই পথে পথে আমি কাঙালের মতো কেঁদে বেড়াই, কোথায় গেলে আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাব, কোথায় গেলে আমি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারব। ভক্তের চরণ
चरण दुली अंगे माँ काली के बोलते हैं माँ तुम्हें होले परमा वैष्णवी
তুমি আমার গোবিন্দের কাছাকাছি থাকো। আমরা যে গোবিন্দকে ডাকছি, আমাদের ডাক আমার গোবিন্দের কর্ণে পৌঁছাচ্ছে কিনা জানি না। আহ্বান করে তোমাকে বাড়িতে নিয়ে এলাম, আমাদের মনের কথা আমি তোমাকে বললাম, তুমি আমাদের হয়ে আমাদের দুঃখের কথা আমার মনের কথা একটু গোবিন্দের কাছে গিয়ে বলো, যেন আমি অন্তিমকালে আমার গোবিন্দের চরণ পাই। হরিবল হরিবল। এই জন্য কালী পূজা করে ধন নয়, বিষয় নয়, বাসা বাসনা নয়, চাইতে হবে মা তুমি পরমা বৈষ্ণবী আমার মনের কথা আমার গোবিন্দকে জানিও। পরমা বৈষ্ণবী মা অবশ্যই আমাদের মনের কথা জানাবে। তাই কালী পূজা করতে হয়। কালী আর ভোলা মহেশ্বর এনারা হলেন আমার কৃষ্ণের উপাসক, কৃষ্ণ চরণ পাওয়ার জন্য কাঁদছে। তাই আজকে যে কুসুমগুলো প্রস্ফুটিত হয়েছে, গোবিন্দ মস্তকে বেঁধে রেখেছে, প্রত্যেকটি ফুলে এক একটি করে ভ্রমর বসেছে। বাবা গোবিন্দ সেবা যদি দিতে হয়, ঝরা ফুল নয়, এঁঠো ফুল নয়, সদ্য প্রস্ফুটিত ফুল দাও গোবিন্দ সেবা। যে ফুলে মধু আছে কিন্তু ভ্রমর বসেনি, ওই ফুল দিতে হবে। তবে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কেমন করে জানবো এই ফুলে মধু আছে কিন্তু ভ্রমর বসেনি? তত্ত্বে বললেন যাহাতে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাতে দেহ ভাণ্ডে। এই দেহটা বাগান, দেহ বাগানে একটা ফুল আছে, কোন ফুল? যৌবন নামক ফুল। যৌবন ফুল যখন ফুটে ওঠে তখন কিন্তু ভ্রমর আসে। ভ্রমরটাকে না কুসঙ্গের ভ্রমর, যৌবন বয়সে মানুষ কুপথে চলে যায়, নষ্ট হয়, খারাপ হয়। তাই কুসঙ্গের ভ্রমরটা বসবার আগে গুরুচরণটা আশ্রয় করে অনুরাগ দ্বারা, অনুমানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে যৌবন ফুলটি চয়ন করে ভক্তির সুতা দিয়ে মালা গেঁথে যদি যৌবন ফুল আমার গোবিন্দের চরণে নিবেদন করা যায়, এই যৌবন ফুল্লাকে আমার গোবিন্দ সেবায় নিতাই গৌর হরি 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 একশো টাকা, বিশ টাকা করে আশীর্বাদ করি। যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন, মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় এবং এই কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারে, তাই গৌর হরি হরি হরি। রাধারানী বললে সখীর আর অপরূপ দেখলাম, ধনী ধনী, কোন ধনী? দুবার ধনী। একবার হচ্ছে যিনি কৃষ্ণের রূপ দর্শন করেছেন তিনি এক ধনী, আর এক ধনী যারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন ভক্তবৃন্দ তারা এক ধনী। কৃষ্ণ ধনের ধনী, বনি নব নাগর কা ধনী ধনী, আরে ধনী বনি নব নাগর মধুরমোডলি করো গান কি আহারে, মধুরমোডলি করো গান ও আহারে, ধরে ধরে বনে নব নাগর কা।
রাধে আমার কৃষ্ণ ভক্ত বাবু গোবিন্দ সেবায় 200 টাকা দান করেছেন আরেকজন ভক্ত 100 টাকা দান করেছেন ভক্তিমতি মায়েরা তারাও দক্ষিণা দান করেছেন আশীর্বাদ করবেন যে মনোবাঞ্ছা নিয়ে করলেন দান ভগবান যেন পূর্ণ করে মনস্কাম এই দান যেন আমার কৃষ্ণ চরণে পৌঁছে যায় সবাইকে যেন আমার গোবিন্দ ভালো রাখে সুস্থ রাখে আশীর্বাদ করবেন বিদায় গৌর হরিবাল হরি হরিবাল রাধারানী বললেন সকিরি ধ্বনি ধ্বনি বনি নব নাগর কান রহয় ত্রিভঙ্গ ভুবন মনোমোহন মানে বাঁশের সুরে যেন ভুবন দুলছে মধুর মুরলি করু গান আমার লক্ষ্যটা গেছে গোবিন্দের তিলক মানে তিলকটা দেখতে কেমন বলতে সাধারণ তিলক আবার কেমন দেখতে হয় টলম লয় অলকা তিলকে মুখ ঝলকা টলম লয় অলকা তিলকের মুখ ঝলকা টলম লয় অলকা তিলম ভঙ্গ কি তিলক নয় তিলক থেকে যেন মুক্তা ধরছে আমার গোবিন্দের ভাঙ্গ কি ভাঙ মানে ভুরু রাধারানী বললেন আমার গোবিন্দের ভুরুটা দেখতে কেমন বলিস কেমন দেখতে ধনুয়া ধুনান বলছে ললিতা ধনুক দেখেছিস হ্যাঁ দেখেছি ধনুক হচ্ছে পাকা বলছে ধনুক যেমন পাকা আমার গোবিন্দের এই যুগল ভুরু ঠিক ধনুকের মতো পাকা দেখলাম এত সুন্দর দেখতে ভুরুগুলো এবার লক্ষ্য গেছে গোবিন্দের অধর্মের ঠোঁট এই ঠোঁটটা দেখতে কেমন বান্ধুলি বন্ধু অধরে মধু মাখালো ধলি বন্ধু অধরে মধু মাখালো বান্ধুলি বন্ধু অধরে মুখ মাখালো মধুর মধুর মৃদু হাস আরে মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস আমার গোবিন্দের অধর দেখতে বান্ধুলি ফলের মতো বিশাখা বলছে রাধে বান্ধুলি ফলটা কি আগে তো বলবি বলছে বান্ধুলি ফল তোরা সবাই চিনিস কিন্তু বুঝতে পারছিস না ব্রজবলি ভাষা এই যে মা আমাদেরকে তাকান মা এদিকে তাকান বান্ধুলি ফল চেনেন চেনেন না চেনেন কিন্তু বুঝতে পারছেন না ওই যে বাগানে হয় দেখা যায় বান্ধুলি ফল কাকে বলে ওই যে বাগানের তেলাকসুর ফল হয় না দেখেছেন বলছে তরমুজের মতো বড় হয় তেলাকসুর ফল ছোট হয় এইটুকু লম্বা এরকম ওই ফল পেকে গেলে পাখিতে খায় তেলাকসুর ফল ওই তেলাকসুর ফলকে বলা হয় বান্ধুলি ফল তেলাকসুর ফল যখন পেকে যায় কেমন রং হয় কালো লাল তেলাকসুর ফল যেমন লাল আমার গোবিন্দের এই অধর মানে ঠোঁট ওই তেলাকসুর ফলের মতো লাল বর্ণ অধর দেখলাম এই লাল বর্ণ অধর গোবিন্দের ঠোঁটে দেখতে বান্ধুলি ফলের মতো তাই মধুর মধুর মৃদু হাস আমার গোবিন্দের বদন দেখে যেন জগৎ হাসছে যেন যছু পদ মদ মন্থর ভরত হে গোবিন্দ দাসে আমি কিরূপ হেরিন নাচিছে ময়ূর জলদ পরি বলে কুল সব চাঁদের ঘেরি বলে কুল সব চাঁদের ঘেরি আজন দিদি ভাই 100 টাকা করলেন দান স্বামী সন্তান নিজের সুখে থাকে কৃষ্ণ পদে মতি থাকে আশীর্বাদ করি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল দেখলাম মৃগঙ্গ রহিতে শশঙ্কের উদয় আজকে দেখলাম ময়ূর নৃত্য করছে তবে বনে নয় আকাশে ময়ূর নৃত্য করছে ললিতা বলছে রাধে আকাশে কি আমার ময়ূর নৃত্য করতে পারি নাকি বলে হ্যাঁ সখী যখন মেঘ হয় ময়ূর তখন নৃত্য করে কিন্তু আজকে মেঘের পাশে ময়ূর নৃত্য করছে গোবিন্দের চুলগুলো মেঘের মতো কালো
মেঘের মতো কোচকানো চুল, তার পাশে যে ময়ূরপুচ্ছ বেঁধেছিল সেই ময়ূরপুচ্ছটা বাতাসের মৃদুমন্দ গতিতে এমন করে দুলছে খান, যখন দুলছে মনে হয় ময়ূর নৃত্য করছে আমার গোবিন্দর মস্তকের উপর। অচলা চপলা মেঘের গায়, মৃগঙ্গ রহিতে শশাঙ্কের উদয়, আরই অদ্ভুত বৃষ্টি পড়ে, কিন্তু রাধারানী বললেন সখিরে দেখলাম মেঘ, কিন্তু ওই মেঘে কোনো বৃষ্টি নেই। বলছে বৃষ্টি কি পড়লো না? বলছে না, পড়েছে, তবে ওই মেঘ থেকে বৃষ্টি পড়েনি, বরং কৃষ্ণ কালো মেঘকে যিনি দর্শন করেছেন তিনি ভুলতে না পেরে ওই কালো মেঘ তার হৃদয়ে জেগেছে, আর দুই নয়নের পথ দিয়ে ওই মেঘের বৃষ্টি পড়েছে। নয়নের পথে বহায়ে বাড়ি মোর মনে হেন লয়ে বিজুড়ি হয়ে জড়াই রহি ও মেঘে গিয়ে, যদি আমি বিদ্যুৎ হতে পারতাম যে কৃষ্ণ কালো মেঘকে আমি জড়িয়ে ধরতে পারতাম। জ্ঞান দাস কহে নহে তো আন, যে কহিলে ধনী সেই তো প্রমাণ, আমার কানু সে বিনদ রাই রে মানুষে বিনদ রাই রাই রে মানুষে বিনদ